স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। পুরো অনুষ্ঠানের সাথে আছি আমি শোভন আরেফ, আর আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আলোচনায় যাব সরাসরি, তার ডাক্তারের কাছেও আমাদের প্রশ্ন থাকবে, তবে শুরুতে করোনা পরিস্থিতির খবর জেনে নেব। দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 58 জনের, এ নিয়ে মোট প্রাণহানি 9213 জনের। একদিনে করোনা শনাক্ত হয়েছে 5683 জনের, মোট করোনা শনাক্ত হলো 6,30,277 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল চব্বিশ ঘন্টায় অ্যান্টিজেন সহ 24,548 জনের নমুনা পরীক্ষা করা হয়, আর একদিনে সুস্থ হয়েছেন 2,364 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 5,49,775 জন। এদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল চব্বিশ ঘন্টায় শনাক্তের হার 23.15%। দর্শক, সুযোগ থাকছে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। সরাসরি আপনারা টেলিফোন করতে পারেন 0222229381 অথবা 0966677731 এই নাম্বারে সরাসরি প্রশ্ন করতে পারবেন। যদি করোনা সংক্রান্ত কিংবা আজকে যিনি আছেন আমাদের সাথে চক্ষুরোগ বিশেষজ্ঞ, সেই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর। ডাক্তার শারফুদ্দিন আহমেদ আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ডাক্তার শারফুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন অল্প কিছুদিন হলো। আজকে স্বাভাবিকভাবেই করোনার যে পরিস্থিতিতে সরকারের যে কঠোর ব্যবস্থা নেবার ঘোষণা এসেছে, হয়তো একদিন পরে লকডাউনে যাচ্ছে, 7 দিনের জন্য যে লকডাউনের ঘোষণা আসতে পারে, সেই সম্পর্কে শুরুতে প্রশ্ন করতে চাই যে যেভাবে আশঙ্কাজনক হারে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেখানে লকডাউন কতখানি কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়? আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ 2020 সালে যখন প্রথম মার্চ মাসে করোনা আক্রান্ত হয় এবং 18 মার্চ প্রথম মৃত্যু হয়, মার্চ মাসে আমাদের মৃত্যু হার খুব কম ছিল, পরবর্তীতে এপ্রিল মে মাসে আস্তে আস্তে বাড়তে থাকে, সংক্রমণ হার বাড়তে থাকে 2020 সালে। এরপরে জুন মাসে একদিনে 64 জন, আগস্ট মাসে একদিনে 68 জনের মৃত্যু হয়েছে এবং আস্তে আস্তে এখন 9,000 জনের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় 8,00,000-এরও বেশি আক্রান্ত হয়েছে। আমার কাছে বর্তমান যে পরিস্থিতিটি মনে হচ্ছে, এবার নিউ ভেরিয়েন্ট আসার পরে সংক্রমণের হার কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে। প্রতিটি হাসপাতালে যেখানে করোনা চিকিৎসা হয়, আমার মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় এখন কিন্তু বেড সংকট, কেবিন সংকট, আইসিইউ সংকট, এমনকি আমরা রোগী যে ফেভার ক্লিনিকেও রোগীর সংখ্যা অনেক বেশি। সবকিছু মিলিয়ে এখনকার এই পরিস্থিতিকে আমি মনে করি যে এটাকে স্বাস্থ্য জরুরি অবস্থা, মানুষকে কোনোভাবেই আমরা কন্ট্রোল করতে পারছি না, কারণ তারা কেউ সচেতন না। মাস্ক যারা পরছেন না তারা তো মনে হয় যেন তাদের কোনো রোগ নাই, রোগ হওয়ার সম্ভাবনা নাই। আর কিছু ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি মাস্ক মুখের নিচে ঝুলিয়ে রাখে, যদি কোনো শাস্তি হয় সেই কারণে হঠাৎ করে উঠায় আবার নামিয়ে ফেলে। এই যে বিভিন্ন দোকানে, বিভিন্ন মার্কেটে, গণপরিবহনে এবং পর্যটন কেন্দ্রে যেভাবে বিনা বলতে পারেন যে সতর্কতায় অসচেতনতার মাধ্যমে এই করোনা সংক্রমণ বেড়েছে, অনেকে ধারণা করেছে ভ্যাকসিন নেওয়ার পরে আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজন নাই, সেটাতে রিল্যাক্স হয়েছে অথবা এক বছর অনেক এক্সস্টেড হয়ে গেছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে যে লকডাউন প্রক্রিয়াটি শুরু করেছেন, সাথে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু থাকবে, জরুরি সকল বিষয় চালু থাকবে, হাসপাতাল এবং পরিবহন জরুরিভাবে চালু থাকবে স্বাস্থ্যবিধি মেনে, আমার মনে হয় যে এটা হয়তো সংক্রমণের হার অনেকখানি কমিয়ে দেবে। এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে আমরা যদি আগাতে পারি তাহলে হয়তো আমরা করোনা সংক্রমণকে রোধ করতে পারি, মানে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার এর আসলে কোনো বিকল্প ছিল না বলেই মনে করছেন। আরেকটি বিষয় ডাক্তার শরফুদ্দিন, আপনি বললেন যে মানে যারা আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তের সংখ্যা এত বেশি অন্তত এই নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটি একটি বড় চ্যালেঞ্জ। শুধু যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
প্রসঙ্গই আনি, সেইখানেই চ্যালেঞ্জটি আসলে মোকাবেলায় আপনাদের কি পরিকল্পনা আছে? আপনি বলছেন যে বেড সংকট, আইসিইউ সংকট আমরা সবসময় মানে দেখতে পাচ্ছি গণমাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কার্যক্রম আমরা ঘোষণা করেছি। আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশেই এখন আসন সংখ্যা বৃদ্ধি করা উচিত যে সমস্ত হাসপাতালে করোনা চিকিৎসা হয়। বেড যেমন বাড়াতে হবে, কিছু আইসিইউ বাড়াতে হবে, অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা এটাও কিন্তু বাড়ানো দরকার এবং কনসেন্ট্রেটেড অক্সিজেন দরকার। মাইল্ড টু মডারেটদের জন্য আইসিইউ দরকার নেই, সিভিয়ার কমপ্লিকেটেড রোগীদের জন্য আইসিইউ দরকার। সুতরাং আমার হাসপাতালে আমরা ইতিমধ্যে আমাদের প্রশাসন বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10টি আইসিইউ এবং প্রয়োজনে আরও একটু বেশি আবার 10টি কেবিন এবং বেড সংখ্যা 100টি আমরা উন্নীত করে কিছুটা চাপ কমানোর চেষ্টা করব। সাথে সাথে সকল মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে এই করোনা চিকিৎসা হয়, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 100টি করে বেড বৃদ্ধি করার কথা বলেছেন, সেখানেও আইসিইউ এবং কেবিন বৃদ্ধির কথা বলেছেন। আমি মনে করি এই সমস্ত পরিকল্পনার পাশাপাশি যদি আমরা আমাদের হাসপাতালে যেমন আমরা প্রস্তুতি নিয়েছি অন্যান্য হাসপাতালে এই বেড বৃদ্ধি করে আগের মতো বসুন্ধরাতে যেমন 4000 বেডে যদি হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা নেওয়া হয়, আবার যদি অন্যান্য হাসপাতালেও হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার, কনসেন্ট্রেটেড অক্সিজেন এগুলো সরবরাহ যদি বাড়ানো যায় এবং জেলা উপজেলা পর্যায়েও আরও যদি অক্সিজেন ক্যানুলা এবং ট্রেন ম্যান পাওয়ার দেওয়া যায়, আমার মনে হয় যে আমাদের আতঙ্কের কোনো কারণ নাই, আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হব। সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা এবং যদি আমরা গণপরিবহন সহ বিভিন্ন স্থানে পরিবহন ভ্রমণ করি হবার কোনো বিকল্প নেই। অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, একজন দর্শক আছেন আমাদের সাথে, আপনি অনুমতি দিলে আমরা তার প্রশ্নটি নিতে চাই, জানতে চাই যে তিনি কি বলবেন। দর্শক প্রশ্নটি করতে পারেন, ডাক্তার আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি ইমন বিশ্বাস বলছিলাম। জি, বিজয় সরণি থেকে। জি, অ্যাকচুয়ালি আমার সমস্যাটি হচ্ছে আমার চোখের সমস্যা, সেটা হচ্ছে আমি ঝাপসা দেখি, ঠিক আছে, আমি চশমা ইউজ করছি, তো এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, 1.05 এরকম হবে, তো আমার বেশ কিছুদিন যাবৎ সমস্যাটি হচ্ছে। এখন এটা আমি কি করতে পারি? এর আগে আমি ড্রপ নিয়েছি, ড্রপ ইউজ করেছি, চশমা ইউজ করছি আজকে আমি 5 থেকে 6 বছর। জি, প্রশ্নটি স্পষ্ট। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রথমেই বলে নিই, করোনা কিন্তু চোখের মাধ্যমেও ছড়ায়। আপনারা জানেন 3টি রুটে ছড়ায়, নাক, মুখ এবং চোখ। চোখে যদি কোনো এক জায়গায় আপনি হাত দেন, সেখান থেকেই করোনাটি আপনার চোখে যদি যায়, চোখে টাচ করলেও কিন্তু চোখ দিয়ে নাকের মাধ্যমে ফুসফুসে চলে যায়, ঢোক গিললে অরোফ্যারিংস থেকে নেজোফ্যারিংস হয়ে লাংসে যায়। সুতরাং আমরা যদি কোনো সময় চোখ উঠা বা চোখের ময়লা হয় অথবা চোখ যদি ঝাপসা লাগে, চোখ দিয়ে পানি পড়ে এবং অস্বস্তি লাগে এবং সাথে যদি জ্বর সর্দি কাশি থাকে, অবশ্যই আপনি করোনার টেস্টটা করবেন। আপনি যে প্রশ্নটি করেছেন, যে প্রশ্নে আপনি বলেছেন যে আপনার পাওয়ারটি হলো 1.5, মাইনাস 1.5, এটাকে আমরা মায়োপিয়া, আমাদের রিফ্রাকটিভ এরর, আমরা চশমা পরে এই ধরনের চিকিৎসা রোগের চিকিৎসা করতে পারি, এটাকে আমরা রোগ বলতেও পারি, ফিজিওলজিক্যালও বলতে পারি। সেটা হলো যে আমার চোখের যে অ্যাক্সিয়াল লেন্থ এটা বেড়ে যায় এবং কর্নিয়াটা সামনের দিকে বেশি কনভেক্স হয়। এই কারণে মাইনাস 1.5 যে পাওয়ারটি আপনার আছে, চশমা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। চশমা যদি আপনি মনে করেন ঘন ঘন বাড়ছে, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট লেন্সও ব্যবহার করতে পারেন। আবার যদি চশমা ব্যবহার করতে না চান, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে না চান, লেজারের মাধ্যমে ল্যাসিক একটা পদ্ধতি আছে, আমরা এই ধরনের 1.5 অথবা এর চেয়ে বেশি পাওয়ার অথবা -10 পর্যন্ত বা 12 পর্যন্ত আমরা চিকিৎসা করতে পারি। এর চেয়ে বেশি হয়ে গেলে আমরা রিফ্রাকটিভ সার্জারি, মানে আমরা মানে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করে ইন্ট্রাকুলার লেন্স ব্যবহার করি। মানে বেশ কয়েকটি ব্যবস্থা রয়েছে যিনি প্রশ্ন করেছিলেন তার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আরও একজন দর্শক আছেন, তার প্রশ্নটিও নিয়ে নিতে চাই এই সুযোগে। দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। আমি মোহাম্মদ জুনায়েদ কিশোরগঞ্জ থেকে বলছি। বলুন কিশোরগঞ্জ।
আমার প্রথম স্যারের কাছে প্রথম একটা প্রশ্ন হলো, আমি যখন বেগুন খাই তখন চোখটা একটু চুলকায়, বেগুন খেলে চোখটা চুলকায় একটু, এটা আসলে কি ধরনের সমস্যা কিনা কোনো, এটা স্যারের কাছে জানতে চাই। আর একটা প্রশ্ন হলো, আমরা তো লকডাউন চলতেছে, এই লকডাউনের সময় বাইরে বের হলে আমরা চোখের মধ্যে কি অন্য কোনো গ্লাস ব্যবহার করবো কিনা, এবং বাজারে গেলে তো অনেক লোকজন, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষের সুদৃষ্টি চাই আপনাদের মাধ্যমে, যেন বাজারে যেন একটু কন্ট্রোল রাখা হয়, তাহলে করোনাতে হয়তো আমরা একটু মানে পুকুর থেকে আমরা রেহাই পাবো মনে হয় আমার। জি ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমেই বলি যে আপনার বেগুন খেলে চোখ চুলকায়, আপনি জানেন যে এই চুলকানোর অনেকগুলো কারণ আছে। প্রথম হলো অ্যাটোপিক অ্যালার্জি, আমার শরীরে যদি কারো অ্যাজমা থাকে, স্কিনের কোনো র্যাশ থাকে অথবা অ্যালার্জিক রিয়াকশন থাকে, তাহলে চোখ চুলকাতে পারে। আবার কারো যদি মাথায় খুশকি থাকে, ওইটা চোখে গিয়ে ব্লেফারাইটিস হয়, চোখের পাতায় ইনফ্লামেশন হয়, কনজেক্টিভাইটিস হয়, তার জন্য চোখ চুলকাতে পারে। বাচ্চাদের আমরা সাধারণত দেখে থাকি যে তাদের কখনো কখনো ভার্নাল কনজেক্টিভাইটিস, এই ধরেন ফেব্রুয়ারি থেকে মে মাস, এই সময় ধুলাবালু এবং ফুলের রেনু বলে এটাকে, তার থেকে অনেকের চোখে অ্যালার্জিক রিয়াকশন হয়, কারো কারো খাবারের রিয়াকশন হলে চোখ চুলকায়। আপনারটি খাবারের রিয়াকশন, এবং আপনি ইলিশ, চিংড়ি, গরুর মাংস, বেগুন এসব যদি খেলে আপনার চুলকায়, আপনার প্রথম কাজ হলো এই খাবারগুলো আপনি দয়া করে আস্তে আস্তে বর্জন করুন। যদি খেতেই হয় কোরবানির সময় একটু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট পাওয়া যায়, ওটা খেয়ে খাবে। আবার কারো কারো কসমেটিক ব্যবহার করলে, কাজল অথবা ধরেন আইলাইনার যারা ব্যবহার করেন, তাদেরও কিন্তু এরকম চুলকাতে পারে। যার যে বিষয়ে চুলকাবে আমার মনে হয় সেই জিনিসগুলো তাদের অ্যাভয়েড করা উচিত। এমনকি চোখে সাবান দিলেও অনেকের চোখ লাল হয়, চুলকায়, সেই বিষয়টিও আপনারা মনে রাখবেন। সাবানের মধ্যে যে কার্বন থাকে তাতেও চোখ চুলকাতে পারে। আমি মনে করি আপনি চুলকানোর যে কথাটি উঠালেন, অন্যান্য সবার জন্য এই চুলকানো দূর করার বিষয়ে মানে অ্যালার্জি জনিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলতে হবে। একটি আরেকটি প্রশ্ন ছিল, যদি সংক্ষেপে কেউ জানান, তারপর আমরা একটা বিরতির পরে ফিরে বাকি বিষয় নিয়ে আলোচনা করব, যে করোনা থেকে মুক্তির জন্য চোখে গ্লাস পরবেন কিনা বাইরে গেলে। এ কথাটি আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন। আমরা তিনটি জিনিস সবাইকে বলি। প্রথম হলো যে মাস্ক পরবেন আপনারা, এবং দূরত্ব বজায় রাখবেন, প্রায় মনে রাখবেন 3 ফিট। আর হলো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। চোখের জন্য আমরা আই প্রোটেক্টিভ গগলস পাওয়া যায়, সেটা ব্যবহার করলে ভালো হয়। তবে মোটে কিছু যদি না পান, তাহলে চোখে গগলস ব্যবহার করলে অনেক সময় কিছুটা উপকার পাবেন, কিছুটা সাবধানতা অবলম্বন করা যায়, উপকার পাওয়া যায়, তাহলে চোখে ঢুকবে না। জি ধন্যবাদ অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। করোনাকালে চিকিৎসাপত্রে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আমাদের সাথে আজকে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আমরা আলোচনা করছিলাম যে করোনায় আসলে কী কী সচেতনতা আমাদের অবলম্বন করা উচিত। একটি বিষয় নিয়ে এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি আছে, ভ্যাকসিন যারা নিয়েছেন বলাই হচ্ছে যে তারা কিছুটা শৈথল্য এসেছিল তাদের মধ্যে, যার জন্য আবার আক্রান্ত হচ্ছে, কিন্তু যারা প্রথম ডোজ নেবার পরে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়, তারা কি দ্বিতীয় ডোজ নেবেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে যদি কারো আক্রমণ হয়ে থাকে এবং 14 দিন পার হয়ে যায়, তাহলে তারা অবশ্যই সেকেন্ড ডোজ নেবেন। এবং একটা জিনিস বলি, যারা নিয়েছেন তাদের বিষয়ে স্টাডি আছে যে ভ্যাকসিন নেওয়া যারা তাদের কমপ্লিকেশন কম হয় এবং সিভিয়ারিটি কম হয়, মাইল্ড টু মডারেট ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে ভ্যাকসিন কোনো বিষয় না, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং ভ্যাকসিন আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধা থাকা উচিত নয় বলে আমি মনে করি। আরেকটি বিষয় জানতে চাই অধ্যাপক শরফুদ্দিন আহমেদ, এবার নতুনভাবে মানে কি দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউ যাই বলি না কেন, লক্ষণের বিচারে প্রথমবারের চেয়ে বিশেষত্ব কিছু পাওয়া যাচ্ছে কিনা, এখন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে কি কি লক্ষণ পাচ্ছেন আপনারা? আগে আপনারা জানেন যে বয়স্ক যারা 60 ঊর্ধ্ব, যাদের ব্লাড প্রেশার ছিল, যাদের ডায়াবেটিস ছিল, যারা লাং ডিজিজে ভুক্ত অথবা ক্যান্সার ছিল, অন্যান্য ইমিউনিটি কম হয় এমন ডিজিজ ছিল, তাদের বেশি। এবারকার যে নিউ ভেরিয়েন্ট এসছে, যেটা ইউকে ভেরিয়েন্ট হতে পারে, ব্রাজিলিয়ান অথবা আফ্রিকান,
বাংলাদেশেরও একটা ভেরিয়েন্ট হতে পারে যেটা জেনোম সিকোয়েন্সের মাধ্যমে আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো এটা ঘন ঘন এটা সংক্রমণটা বাড়ছে, আগে যেখানে একজনের থেকে একজনে হতো এখন একজন থেকে দুইজনে হচ্ছে, একজন থেকে তিনজনে খুব তাড়াতাড়ি সংক্রমিত হচ্ছে। মানুষ যেহেতু নিজের বাড়িতে থাকে এবং একজনের হলে অন্যরা তার থেকে দূরে থাকার কথা আইসোলেশন সেটা করছে না, সেজন্য বাড়ির সবাই হচ্ছে। আবার বয়স ভেদে 55-এর নিচে যে কোনো বয়সে ইভেন 4 বছর এবং 10 বছরের বাচ্চাদেরও আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা দেখেছি। আরেকটা বিষয় মানে সংক্রমণের হার এর কারণেই হয়তো বেশি, যেটি আমরা আসলে পরিসংখ্যানে দেখছি। জ্বর হলে লক্ষ্য করা আছে 1-2 দিনের মধ্যে অনেকের লাং এর 40-50% ইফেক্ট হয়ে যাচ্ছে, মানে এই কারণে দ্রুত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? একজন দর্শক আছেন, আপনার অনুমতি নিয়ে তার প্রশ্নটি নিতে চাই আলোচনার প্রায় শেষ দিকে। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি বলুন। আমার ওই 2 চোখে ছানি পড়েছিল আগে পরে, তো প্রথম চোখ হয়েছিল ফেব্রুয়ারি মাসের 20 সালে আর দ্বিতীয় চোখ হলো অক্টোবরে। তো 2 চোখের লেন্স লাগাবার পরে সেখানে 2 রকম, একটাতে একটু গাঢ় আর একটাতে একটু সাদা ধরনের, মানে লেন্সটা 2 ধরনের হয়েছে। এছাড়া মূল সমস্যা এখন যেটা যে চোখে সব সময় আমার পানি জমে থাকছে এবং কোনো কোনো সময় পানি পড়তে আসে। যে ডাক্তার অপারেশন করিয়েছিলাম তারা 3টা করে চোখের ড্রপ দিয়েছিলেন 3 মাস ব্যবহার করার জন্য, সেটা বলেছে যে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত সেটা ভালো হয়নি। পরবর্তীতে আমি যেহেতু মফস্বলে থাকি পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন আমি কি করব প্লিজ একটু দয়া করে সময় সংক্ষেপ যদি সংক্ষেপে বলা সম্ভব হয়। সংক্ষেপে বলবো যে ওনার 2 চোখে 2 ধরনের লেন্স হয়েছে বলছেন উনি। এটা আসলে আমরা যদি রিফ্রাকশন করি, ওনার যদি আর একটু পাওয়ার লাগে বা যতখানি ইন্টারকুলার লেন্সের পাওয়ার যদি 22 দেওয়া হয়ে থাকে, যদি তার 21 লাগতো সেক্ষেত্রে একটু মাইনাস পাওয়ার দিয়ে অথবা প্লাস পাওয়ার দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এবং ওনার যদি 2 চোখে 2 রকম দেখা যায় তাহলে আমার মনে হয় একটুখানি টিন্টেড গ্লাস, কটোসান গ্লাস অথবা ব্লু কার্ড এ ধরনের চশমা ব্যবহার করলে ওনার এই সমস্যা থেকে উনি মুক্তি পাবেন। চোখে পানি পড়লে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক অ্যান্ড স্টেরয়েড কম্বিনেশন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মতো নিয়ে উনি এই চোখের পানি পড়া থেকে মুক্তি পেতে পারেন। একটু গরম শেক এবং আর্টিফিশিয়াল টিয়ার উনি ব্যবহার করতে পারেন। জি অসংখ্য ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ডাক্তাররা আপনারা যারা সম্মুখসারির যোদ্ধা, গত বছর তাদের অনেককে হারিয়েছি, তাদের নিরাপত্তা ব্যবস্থায় আসলে এখন আপনারা কতখানি সচেতন হয়েছেন সেই বিষয়টি জেনে আমরা শেষ করতে চাই আলোচনা। আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রশ্ন করেছেন। আপনি জানেন যে প্রায় 6,000 চিকিৎসক আক্রান্ত হয়েছিল, প্রায় 130 জন চিকিৎসক মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বলতে চাই আমাদের চিকিৎসকরা এখন এক্সজস্টেড, তাদের আরো ম্যান পাওয়ার দরকার এবং যে প্রোটেক্টিভ মেজার গুলো আমাদের নিয়ে চলতে হবে, প্রত্যেক ডাক্তারকে নিজেকে সতর্ক থেকে এই রোগী সেবায় জীবন বাজি রেখে যেমন করে আপনার এগিয়ে যাচ্ছেন, আপনাকে প্রথমে রক্ষা করবেন, সুরক্ষা করবেন, তারপরে অন্যদেরকে, অন্যদের জীবন রক্ষা করবেন। এবং এ কারণে আমি সকল চিকিৎসককে অনুরোধ করব আপনার নিজের পরিবারকে রক্ষা করুন। অন্য একটা রোগীর চিকিৎসার পরে যদি প্রয়োজন হয় আপনি আলাদা আইসোলেশনে থাকবেন যাতে নিজের পরিবারে আক্রান্ত না হয়। সরকারও আমি সরকারের কাছে অনুরোধ করব প্রয়োজনে তাদেরকে মিনিমাম ফ্যাসিলিটি দিয়ে আবার 14 দিন করে, নিশ্চয়ই তাদের সচেতনতা এবং সুরক্ষা অত্যন্ত জরুরি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য। এই ছিল আজকের করোনাকালে চিকিৎসা মন্ত্রে। সকলেই ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন।